বিএনপি সমাবেশ স্থলে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ইমরুল, সমাবেশ স্থলে লোকজন আসতে শুরু করেছে আমরা জানি, তো সেখানকার এই মুহূর্তের চিত্র জানাবেন এবং নেতাকর্মীরা কি বলছে সেটা আমাদেরকে জানাবেন। যেহেতু আজকে জুমার দিন, জুমার পর পরে এই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা, তবে ইতিমধ্যেই লাখো নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিএনপির মহাসমাবেশকে ঘিরে। বিএনপির এই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মূল মঞ্চটি করা হয়েছে, তবে এর দুই পাশে এখান থেকে কাকরাইন মোড় এবং পিছনে পূর্ব দিকে প্রায় মতিঝিল পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়েছে। এছাড়া কাকরাইন মোড় থেকে বিজয়নগর হয়ে পল্টন মোড়ের দিকে যে রাস্তাগুলো গেছে সেখানেও দেখেছি যে আমরা অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন। দূর দূরান্তের জেলা থেকে যত জেলা রয়েছে, সাংগঠনিক বিএনপির 82টি জেলা রয়েছে, প্রায় সব জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা এই ঢাকায় এই কর্মসূচিতে ঢাকার মহাসমাবেশে অংশ নেওয়ার জন্য এসেছেন। যদিও মানে চলো ঢাকা কর্মসূচি আসলে ওইভাবে বিএনপি ঘোষণা করেনি, তবে অঘোষিত একটি ঘোষণা তারা সেই স্লোগানকে ধারণ করে তারা এখানে এসেছেন এবং নেতাকর্মীরা বলছেন যে যেই ধরনের কর্মসূচি আজকে ঘোষণা করা হবে তারা যে কোনো ত্যাগের বিনিময়ে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তাদের যে মূল দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সেটি তারা আদায় করবেন। এবং দলের বিভিন্ন সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে মূল বক্তব্য উপস্থাপন করবেন এবং তিনি এখান থেকে তাদের যে এক দফাতে সরকার পতনের দাবিতে তারা এখান থেকে ধারাবাহিক লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন। এবং যেটি আমরা জানতে পেরেছি যে আগামী দেড় সপ্তাহ বা দুই সপ্তাহের জন্য হয়তো উনি কর্মসূচি ঘোষণা করবেন, তবে সেই কর্মসূচিটি কি হতে পারে সেই সম্পর্কে আমাদের কাছে সুস্পষ্ট কোনো ধারণা নেই। বিএনপি যে শান্তিপূর্ণ কর্মসূচির কথা বারবারই বলে আসছে, ধারণা করা হচ্ছে যে তারা সে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবে, সভা সমাবেশের বাইরে সেটি অবস্থান কর্মসূচি, ঘেরাও কর্মসূচি, এই ধরনের কর্মসূচি আসতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। নাহিদ, এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে কে আর সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখি।